আসসালামু আলাইকুম ফ্রেন্ডস হাইপি অ্যাপটি এই মুহূর্তে খুবই এ আছে ফটো এডিটিং করার জন্য হাইপি অ্যাপের নতুন আপডেটে নতুন একটি টুলস অ্যাড করা হয়েছে সেই টুলসটিতে মাত্র একলিকে আমাদের যে কোনো ছোটো ছবিকে বড় ছবি করে ফেলতে পারবো এক্সপেন্ড করে সো কাজটা একদমই ফ্রিতে করতে পারবো এবং আনলিমিটেড করতে পারবো সো কি হবে আপনি আপনার ফটো এভাবে এডিট করবেন সেটাই আজকের ভিডিওতে আপনারা শিখতে পারবেন সো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিও শুরুর আগে একটা রিকোয়েস্ট লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে সো সোবেস কথা না আমাদের মোবাইল স্ক্রিনে চলে যায় ফ্রেন্ডস প্রথমে আমরা আমাদের মোবাইল ফোনে হাইপিক অ্যাপটি আপডেট দিয়ে নিব আর যদি ইনস্টল না থাকে তাহলে আমাদের মোবাইল ফোনে হাইপিক অ্যাপটি ইনস্টল করে নিতে হবে সো আমি এখান থেকে হাইপিক লিখে সার্চ করে দিব সার্চ করে দিলে আপনারা হাইপিক অ্যাপটি পেয়ে যাবেন সো দেখতে পাচ্ছেন আমার এখানে আপডেট চাচ্ছে সো আমি অলরেডি একটু আগে আপডেট দিয়েছিলাম আবার আপডেট চাচ্ছে তারপর আমি এখান থেকে আপডেটে ক্লিক করে অ্যাপটি আপডেট করে নিই সো যাদের মোবাইল ফোনে অ্যাপটি অলরেডি ইনস্টল ছিল আপনারা অবশ্যই আপডেট করে নেবেন আর যদি ইনস্টল না থাকে তাহলে তো ইনস্টল করে নিতে হবে আর অ্যাপটি আপনারা অ্যান্ড্রয়েডও ইউজ করতে পারবেন আইফোনও ইউজ করতে পারবেন সো কোনো ঝামেলা নেই তো অলরেডি ইনস্টল হয়ে যাচ্ছে ইনস্টল হয়ে যাওয়ার পর আমি অ্যাপটি আপনাদের সামনে ওপেন করে বিস্তারিত কাজ দেখাবো অল রেড ফ্রেন্ডস অ্যাপটি আপডেট হয়ে গিয়েছে আমি এখান থেকে সিম্পলি ওপেনে ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পর সবাই আমরা সেম ইন্টারফেস পেয়ে যাবো তো এখন আমরা ফটো এডিটিং করার জন্য এখান থেকে সিলেক্ট ফটোতে ক্লিক করবো তারপর আমাদের মোবাইল ফোনে থাকা সবগুলো শ্যুট করবে তো আমি আমার মোবাইল ফোন থেকে আমার একটি ক্রপ ছবি সিলেক্ট করে দেব এই ছবিটিকে আমরা এক্সপেন্ড করব আমরা কিন্তু আগে জানতাম যে অ্যাডজাস্টে গিয়ে তারপর ক্রপে গিয়ে তারপর এখান থেকে আমরা যদি এআই এক্সপ্যান্ডে যাই এক্সপ্যান্ডে গেলে কিন্তু আমরা এখান থেকে ফটো এক্সপেন্ড করতে পারতাম সো এটাও অনেক সময় ঝামেলা করে কাজ হয় না কিন্তু নতুন টুলটিতে কিন্তু হানড্রেড পারসেন্ট শিওর কাজ হবে আমি দেখিয়ে দিচ্ছি তো নিচে অনেকগুলো টুলস দেখতে পাচ্ছেন এখান থেকে একটু সামনে চলে আসবেন সামনে আসলে ইফেক্টের সাথে কিন্তু এআই ইমেজ নামে একটা নতুন টুল আছে এখানে এটাতে ক্লিক করে দেব ক্লিক করে দিলে এখানে অনেকগুলো এআই ইফেক্ট রয়েছে সো আমরা একদম প্রথমেই দেখতে পাচ্ছি হট ক্যাটাগরিতে একদম প্রথমেই রয়েছে অটো ফিল সো আমি সিম্পলি এখান থেকে অটো ফিলে ক্লিক করব সো এখান থেকে যদি অ্যালাউ দেই তাহলে আমাদের ফটোতে অ্যাপ্লাই হয়ে যাবে আমি যদি ইন্টেন্সিটি দেই তাহলে দেখি কি আসে সো আমি এখান থেকে আবার ক্লিক করব তারপর এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দিব ক্লিক করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লোডিং নিচ্ছে মানে পার্সেন্টেজ উঠতেছে এবং ইয়ে কিন্তু কাজটা করে দিচ্ছে আর অবশ্যই মোবাইল ফোনে কিন্তু ইন্টারনেট কানেকশান প্রয়োজন হবে এই কাজটি করার জন্য তো হানড্রেড পার্সেন্ট হয়ে যাওয়ার পর আপনারা অবশ্যই ম্যাজিকটা দেখতে পাচ্ছেন মানে এতটা অস্থিরভাবে এডিট করে দেখে বুঝাই যায় না যে আসলে এটা এডিট একদমই রিয়েলিস্টিকভাবে কাজটা হয়ে গিয়েছে আমি যদি বিফোর আফটা দেখাই এটা হচ্ছে বিফোর আর এটা হচ্ছে আফটার মানে আমার নর্মাল ছবিটাকে মানে কত অসাধারণভাবে কিন্তু এডিট করে দিল মানে দেখে বোঝাই যাচ্ছে না যে এটা এআই করে দিয়েছে সো আপনারা অবশ্যই স্ক্রিনে এডিটটা দেখতে পাচ্ছেন সিম্পলি আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করে এখন ফটোটা সেভ করার জন্য উপরে সেভ অপশন রয়েছে এটাতে ক্লিক করে দেব সো ধরুন অনেকে বলতে পারেন যে এটা তো তত একটা কঠিন ইমেজ না সহজ ইমেজ সো এটা তো এক্সপ্লেন্ড করা একদমই ইজি সো যাই হোক আমি আপনাদেরকে আরেকটা ফটো এখান থেকে এক্সপ্লেন্ড করে দেখাবো সো গ্যালারি থেকে আমি আরেকটা ফটো সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখন এই রাস্তার ফটোটা এক্সপ্লেন্ড করে আপনাদেরকে দেখাবো সো নিচ থেকে আমি চলে যাব এই ইমেজে আবার অটো ফিলি ক্লিক করে দিব তারপর এখানে লোড নিবে তারপর হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা রেজাল্টটা পেয়ে যাব অলরেডি ফ্রেন্ডস এবারও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কতটা অসাধারণভাবে আমার ফটোটাকে এক্সপ্লেন করে দিল আমি যদি জুম করে দেখাই এখানে পায়ের নিচের যে রোডটা আছে সো আপনারা এখানে ফোকাসটা জাস্ট দেখুন দেখে মনে হচ্ছে যেন দামি কোনো ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবিটা তোলা হয়েছে সো আপনারা অবশ্যই রেজাল্টটা দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে দেখাই সো চারিদিকে যদি দেখা এখানে বুঝে যাচ্ছে না যে এক্সপ্লেন করা হয়েছে একদমই রিয়েলিস্টিক মনে হচ্ছে যাই হোক আপনি যখন নিজে কাজটা করবেন তখন বুঝতে পারবেন যে কতটা একুরেটলি এখানে কাজ করে দেয় সো এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিব সো সিম্পলি সো ফটোটা সেভ করার জন্য উপরে সেভ অপশন রয়েছে সেখানে ক্লিক করে দিলে আমাদের ফটোটা সেভ হয়ে যাবে আই হোপ ফ্রেন্ডস সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা হাইপি অ্যাপটির নতুন একটি ফটো এডিটিং শিখে গেলেন যদি আজকের ভিডিওটি হেল্পফুল বা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পেজ থেকে যারা দেখছেন পেজটি ফলো দেয় ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এডিটিং নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ ফেজ